নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, আর আপনাদের শোনাতে চাই কবি অভিজ্ঞতা। এমএ পড়ো, বিএ পড়ো, যতই তুমি ডিগ্রি আনো, তোমার শিক্ষা সেদিন শুরু যেদিন তুমি বিএ করো। বউই তোমার শিক্ষাগুরু, এই কথাটি মনে রেখো। বিয়ের পরের দিনগুলো তোমার লাগবে যেন নবীন বরণ, কয়েক মাস যাওয়ার পরেই মনে হবে এ কি মরণ। বউয়ের শিক্ষা সব ভুলে যাও, বউয়ের পড়া মাথায় ঢোকাও। বউয়ের বিদ্যা ছিল কড়া, কিন্তু এ কি, বউয়ের ভাষণ তো আরো কড়া। বাইরে তুমি যতই হিরো, বাড়িতে তোমার ভ্যালু জিরো। স্টুডেন্ট যতই ভালো হও, পড়ায় যতই মন দাও, যতই শেখো হাতের কাজ, আঁকা মাকা শাড়ি ভাজ, বিছনা তোলা, রুটি বেলা কিংবা রোদে কাপড় মেলা, এসব কাজও পড়বে ফিকে বউকে একটু কাছে পেতে। এই কোর্সের নেই তো ফিনিশ, শিখতে হয় যে নানান জিনিস, ঘুম পাড়ানো, মশা তাড়ানো, তাঁতের শাড়ির ভাঁজ সাজানো, লোডশেডিংয়ে হাওয়া করা, তাকে রাখা চটি খোঁজা, কেমন করে পাতবে চাদর, কবার করে করবে আদর, কেমন করে করতে হবে শ্বশুর বাড়ির লোকেদের আদর। অভিজ্ঞতা বাড়বে যত, বুঝবে তুমি কত শত, সত্যি কথা বলতে নেই, বউয়ের ভুল ধরতে নেই। বউয়ের যদি মাথা ধরে, রাত্রে তোমায় জাগতে হবে। মা যদি বউকে বকে, সামনের থেকে সরতে হবে, নইলে কিন্তু পরে তোমায় ঈশ্বরকে ডাকতে হবে। জন্মদিন আর বিবাহ বার্ষিক তারিখ দুটি রাখবে মনে, এই তারিখে বউ তোমাকে উইশ করবে কানে কানে, তারিখ দুটি ভুললে পরে তোমায় কিন্তু ভুগতে হবে। ভেবো না সেই রাতে তোমায় শোবার ঘরে ঢুকতে দেবে, তখন তোমার মনে হবে এই কি তবে বিয়ের মানে। ভেবো না গুরু এখানেই শেষ, নারীদের আছে অনেক বেশ, সেই তোমাকে আনবে পথে, জীবনের পথে চলবে সাথে, ভালোবাসা আর আদর দিয়ে গড়বে তোমায় নতুন করে, তখন তোমার মনে হবে এটাই হয়তো বিয়ের মানে।